নিয়ম নীতির উপেক্ষা করেই রংপুরে গড়ে উঠেছে একের পর এক বেসরকারি ক্লিনিক। এসব ক্লিনিকে রোগী মৃত্যুর অভিযোগও উঠেছে। গেল 17 দিনে 5টি ক্লিনিকে ভুল চিকিৎসায় গর্ভবতী মা শিশুসহ 8 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ, স্বাস্থ্য অধিদপ্তর নীরব থাকায় ভুল চিকিৎসায় ক্লিনিকগুলোতে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রংপুরে বৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকের সংখ্যা 118টি, কিন্তু বাস্তবে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা 313টি। বাকি 195টি ক্লিনিক অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। অভিযোগ আছে, স্বাস্থ্যসেবার নামে গ্রামের হত দরিদ্র মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, স্বাস্থ্য বিভাগ, প্রশাসন ও প্রভাবশালী নেতাদের মাসহারা দিয়েই বছরের পর বছর এসব ক্লিনিক ব্যবসা করে আসছে। ভুল চিকিৎসায় একের পর এক মৃতের ঘটনা ঘটলেও এসব ক্লিনিক মালিকদের বিরুদ্ধে সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দালালের খবরে পড়ে ভালো মতো ডাক্তারের পরামর্শ পাইতেছি না। যে ক্লিনিকে যাচ্ছি সেই ক্লিনিকে দালাল দেখবেন যে এক দালাল 10,000 টাকার অপারেশনে দেখবেন যে আপনার 30,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। তবে সিভিল সার্জন জানালেন, এরই মধ্যে অবৈধ ক্লিনিকের বন্ধের অভিযান শুরু করেছে। যেসব ক্লিনিকের রোগী মৃত্যুর ব্যাপার ঘটেছে সেসব ক্লিনিকে আমি 2টা ক্লিনিকে আমি তালামুক্ত তালা বন্ধ করার বা সিলগালা করার ব্যবস্থা নিয়েছি প্রশাসনের মাধ্যমে, এবং বিভিন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এইসব তদন্ত চলছে। যেসব ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলেও জানালেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।